কয়টা গরুর জন্য কতটুকু জমি করতে হয়, এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা আমরা কেন রোপণ করব? এটা অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে যে ভাই এই ঘাসটাই কেন করতে হবে, বা নেপিয়ার যেটা আছে সেটাও তো আমরা করতে পারি, বা অন্য কোনো ঘাস কেন করব না। আচ্ছা দেখেন, আপনি নেপিয়ার বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘাস সম্পর্কে। আপনারা জানেন আমাদের চ্যানেলে আমরা কিন্তু নিয়মিত ঘাসের বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো এখানে কিন্তু নানা জাতের ঘাস থাকে। যারা আপনাদের ফার্ম আছে, যারা আপনারা খামার করে থাকেন, তারা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখেছেন ইতিপূর্বে। তো আজকে আমি আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে মূলত আমি জারা ওয়ান হাইব্রিড ঘাসের কথাটাই বলবো, কারণ এটা বর্তমানে বাংলাদেশের সবচাইতে আধুনিক ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস। এর আগে নেপিয়ার পাকচুং ছিল, তার আগে নেপিয়ার ছিল, আর নেপিয়ারের পরে পাকচুং, পাকচুংয়ের পরে জারা ওয়ান হাইব্রিড। এটা হলো সবচাইতে আধুনিক ঘাস। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে পিছনে যে ঘাসগুলো, ছোটো ছোটো ঘাস দেখতে পাচ্ছেন, এটা হলো এই বড় ঘাস যেটা আমার পিছনে আছে। এই ঘাসগুলো কাটার পরে যে চারা হয়েছে, এই চারাগুলো আবার এটা দেখা গেছে এখানে প্রায় 15 থেকে 20 দিন বয়সের চারা। এগুলো দেখা গেছে আপনার এই মোটামুটি এখন সার দেওয়ার সময়, সার দিয়ে দেওয়ার পরে কিন্তু যখন বৃষ্টির পানি আসবে বা এখানে পানি সেচ দেওয়া হবে, তখন এই আগামী এক মাসের মধ্যে এই ঘাসটা আবার কাটার উপযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, মানে এই ঘাসটা একবার কাটার পরে 45 দিন পরে এই ঘাসটা কিন্তু আবার কাটা যায় আর কি, এই ঘাসটা কেটে খাওয়ানো যায় গরুকে। আর যদি কাটিংয়ের উপযুক্ত করতে হয়, কাটিং বিক্রি করার জন্য হয়, তাহলে দেখা গেছে এই ঘাসটার বয়স মোটামুটি 4 মাস হইতে হয়। আর এই ঘাসের আরেকটা ব্যাপার যেটা বিশেষত্ব থাকে আমি আপনাদেরকে বলি, এই ঘাসটা কিন্তু আপনার পানি যে সমস্ত জমিতে জলাবদ্ধ জমি আর কি, এই ধরনের জমিতে কিন্তু এই ঘাসটা আসলে হয় না। জলাবদ্ধ জমিতে এই ঘাসটা মারা যাবে। আর এই ঘাসটা হবে হলো আপনার যে জমিতে নর্মালি সাধারণত জলাবদ্ধতা থাকে না, অর্থাৎ পানি উঠলেও সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আবার চলে যাবে, এই ধরনের জমিতে কিন্তু এই ঘাসটার ব্যাপক ফলন হয়। আর আরেকটা বিষয় বলি আপনাকে, মাটির যে ব্যাপার গুণাগুণ থাকে, এই মাটির গুণগত মান, এদের যে কোনো মাটিতেই কিন্তু আপনার এই জারা ওয়ান হাইব্রিডটা ভালো হয়। বিশেষ করে বেলে দোয়াশ থাকলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়, তবে অনেকে কিন্তু বালু মাটিতে মধ্যেও কিন্তু এই ঘাসটা চাষাবাদ করতেছে, তাদেরও কিন্তু রেজাল্ট ভালো হয়েছে, তাদেরও কিন্তু ঘাস উৎপাদন হয়েছে। ঠিক আছে, এই জন্য যে কোনো জমিতে আপনারা এটা কিন্তু রোপণ করতে পারবেন। শুধু এতটুকু মাথায় রাখতে হবে, যে জমিতে রোপণ করেন না কেন, সে জমিতে যেন অবশ্যই জলাবদ্ধ না হয়। কারণ যে সমস্ত জমিতে পানি উঠবে, বা 3 মাস 4 মাস বছরের 5 মাস 6 মাস বা আরও এর সাথেও বেশি যদি পানি থাকে কখনো কোনো জমিতে, তার জন্য কিন্তু আপনার আলাদা দুইটা ভ্যারাইটি জাত আছে, আপনার অজানা হাইব্রিড, হোয়াইট জার্মান, এই জাতীয় ঘাস কিন্তু আপনার ওই জলাবদ্ধ জমির জন্য, ওই ঘাসটাও আমাদের কাছে আছে। আর এটা যারা ওয়ান হাইব্রিড যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয়, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ঘাসগুলো নিতে পারেন। স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে, নম্বরে ফোন দিলেই আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে এই ঘাসটা পেয়ে যাবেন। তো আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, চলুন আমি দেখাই আপনাদেরকে যে কী ধরনের ঘাসের কাটিংগুলো আসলে কাটিংয়ের জন্য উপযুক্ত হয়। চলুন আমরা সেটা আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি। তো আপনারা এখন আসলে দেখতে পাচ্ছেন যে এখানে ঘাসের গোড়ার পাতাগুলো কিন্তু লালচে রং ধারণ করেছে, অর্থাৎ এই ঘাসটা কিন্তু এখন কাটিংয়ের জন্য পরিপক্ব। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘাস থেকে, একটা ঘাসের যে গাছ হয়েছে এখান থেকে কিন্তু প্রায় 7টা 8টা করে কাটিং চলে আসছে, অর্থাৎ এই ঘাসটা আসলে কাটিংয়ের জন্য এখন উপযুক্ত। এখন উপরের দিকে আমরা যত যাবো তত দেখবো উপরের দিকে নরম সবুজ কাণ্ডগুলো উপরের দিকে চলে গেছে, আর নিচের দিকের পাতাগুলো আমরা দেখতে পেলাম সেটা কিন্তু যে আপনার একটা যে লালচে রঙের একটা যে ধারণ হয়, সেটা কিন্তু নিচের দিকে যত যাব আমরা ততই দেখতে পাবো যে ঘাসের নিচের অংশটা আপনার পাতাগুলো মরে গেছে, অর্থাৎ এই ঘাসটা এখন কাটিংয়ের উপযুক্ত হয়েছে। তো আপনারা এই ধরনের কাটিংগুলো যদি নিতে পারেন, তাহলে এই ধরনের কাটিংগুলো সাধারণত কখনো মায়ের হয় না, অর্থাৎ নষ্ট হয় না বা নষ্ট হয়ে যায় না। এই ধরনের কাটিং রোপণের সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে সুন্দর জার্মিনেশন হবে। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে অ্যাড করব, সেটা হলো এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা আমরা কেন রোপণ করব। এটা অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে যে ভাই এই ঘাসটাই কেন করতে হবে, বা নেপিয়ার যেটা আছে সেটাও তো আমরা করতে পারি, বা অন্য কোনো ঘাস কেন করব না। আচ্ছা দেখেন, আপনি নেপিয়ার ঘাসটা করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই করতে পারেন। তবে আমরা কী চাই সবসময়, আমরা কিন্তু একটা বিষয় সবসময় চাই যে আমরা যে ঘাসটাই করি না কেন, বা যে ফসলটা আমরা করি না কেন, তার উৎপাদন যেন বেশি হয়। দেখেন, আমরা বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল কেন উৎপাদন করি, কারণ হচ্ছে একটি দেশি জাতের আপনার সবজির চাইতে কিন্তু হাইব্রিড জাতের যে সবজিটা হয় সেটার উৎপাদন অনেক বেশি হয়।
এবং সেখান থেকে মুনাফাটা বেশি পাওয়া যায়। তো দেখেন আপনি যদি নেপিয়ার ঘাসটা করতে চান কোনো আপত্তি নেই, আপনি করতে পারেন, অবশ্যই করতে পারেন। কিন্তু নেপিয়ার ঘাসের চাইতে আপনার এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা হলো বেশি হাইব্রিডের, মানে পরবর্তী জাতের, উন্নত জাতের হলো এই ঘাসটা, যে কারণে নেপিয়ারের চাইতে কিন্তু এটার ফলন অনেক বেশি, এটার সুপাটাও বেশি, এটার ঘাসটার উৎপাদনও বেশি, এবং দেখা গেছে এটা আপনার যে প্রাণীর যে খাবারের জন্য যে উপযোগিতা সেটাও কিন্তু বেশি, কারণ এটা কিন্তু টেস্টটাও ওইটার সাথে একটু ডিফারেন্ট এটার। আর এটার আরেকটা গুণগত মান হলো এই ঘাসের মধ্যে কিন্তু প্রোটিনের পার্সেন্টেজটাও বেশি, কারণ যখন আপনার জাতটাকে উন্নয়ন করা হয় তখন কিন্তু এই প্রোটিনের বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু জাত উন্নয়ন করা হয়। এই জন্য আগের যে নেপিয়ার জাতটা ছিল তার সাথে কিন্তু এই জারা ওয়ান হাইব্রিডের প্রোটিন পার্সেন্টটাও বেশি। আর আমরা জানি গবাদি পশুর ক্ষেত্রে, যে কোনো প্রাণীর ক্ষেত্রে খাবারের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি ভিটামিনের যে ঘাটতিটা আছে বা পুষ্টির যে ব্যাপারটা আছে সেটা যদি আপনার বজায় রাখতে না পারেন তাহলে তো আসলে এখানে আপনার এই ঘাসের চাষ করাটা বেশি লাভজনক হবে না। আর যেহেতু এই ঘাসের উৎপাদনও বেশি, প্রোটিনের পরিমাণও বেশি, সব কিছু মিলে আসলে আমি মনে করি জারা ওয়ান হাইব্রিড ঘাসটা যেহেতু বর্তমানে সবচেয়ে আধুনিক ঘাস, এই ঘাসটা আপনারা কিন্তু রোপণ করতে পারেন। আর আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেবো, সেটি হলো এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা আপনার প্রত্যেকটা গরুর জন্য, আর অনেকে প্রশ্ন করেন ভাই আমার এই কয়টা গরু আছে কত শতাংশ জায়গায় ঘাস করব, বা কয়টা গরুর জন্য কতটুকু জমি করতে হয়, তো এইটার উত্তরটা হলো আমি আপনাদেরকে বলে দেই। যদি দেশি জাতের গরু হয়, সেটা সারগুলো হতে পারে অথবা দুগ্ধ গরু হতে পারে, যদি দেশীয় জাতের হয় তাহলে আপনারা প্রতি এক একটা গরুর জন্য 5% জায়গা বরাদ্দ দিলেই কিন্তু এনাফ। ধরেন আপনার যদি 5টা গরু থাকে তাহলে মোটামুটি ধরেন আপনার 25% বা 1 বিঘা জমি করলেই মোটামুটি আপনার হয়ে যাবে। কিন্তু এটা যদি আপনার ডেয়ারি ফার্ম হয়, এখানে যদি দেখা গেছে হলস্টিন ফ্রিজিয়ান জাতের বা উন্নত জাতের বড় বড় গরুগুলো আপনার থাকে, যেগুলোর দুধ আপনার 20 কেজি 30 কেজি দুধ হয়, এই ধরনের গরুর জন্য কিন্তু আবার জায়গার পরিমাণ বেশি লাগবে। এই ধরনের জমির জন্য দেখা গেছে আপনার মানে এই ধরনের গরুর জন্য আপনার এক একটা গরুর জন্য মিনিমাম 10% জায়গা প্রয়োজন হয়। তখন আপনার যদি 5টা ফিজিয়ান জাতের, হলস্টিন ফিজিয়ান জাতের যদি গরু থাকে যেগুলো আপনার দেখা গেছে 15 কেজি 20 কেজি এরকম দুধ হয়, সেক্ষেত্রে কিন্তু 5টার জন্য কমপক্ষে আপনার 50% জমি করতে হবে, মানে প্রায় 2 বিঘার মতো জমি আপনাকে এই চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি সারা বছর মানে ঘাস কেটে খাওয়াতে পারবেন, অর্থাৎ একদিক থেকে ঘাস কেটে খাওয়াতে খাওয়াতে দেখবেন পিছন দিয়ে আবার ঘাসগুলো কাটার উপযুক্ত হয়ে যাবে। এই সিস্টেম মানে সারা বছরই আপনি খাওয়াতে পারবেন যদি আপনার প্রত্যেকটা গরুর জন্য এই পরিমাণ জায়গা বরাদ্দ রাখেন। আবার অনেকেই ছাগলের ফার্ম করেন, তারা বলেন যে আমরা কতটুকু করবো, আপনাদের বলি দেশি হোক আর উন্নত জাতের হোক কোনো সমস্যা নাই, প্রত্যেকটা ছাগলের জন্য আপনার 1% করে জায়গা আপনারা বরাদ্দ রাখবেন, তাহলে দেখা গেছে আপনার জন্য আসলে ঘাসের তেমন একটা সংকট হবে না। আর যেহেতু আমি একটু আগে ভিডিওতে বলে গেছি তারপর আবারও বলি, কারণ ভিডিওটা আমি এখন শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ, তো সেক্ষেত্রে এটা হলো আপনার শুকনো জমির কিন্তু ঘাস, এটা আপনার যে সমস্ত জমিতে জলাবদ্ধ থাকে, যাদের অঞ্চল জলাবদ্ধ জমিতে তারা কিন্তু এই ঘাসটা আসলে না করাটাই বেটার, কারণ যে সমস্ত জমিতে 3 মাস 4 মাস পানি জমে থাকবে এখানে এই ঘাসটা মারা যাবে। আর যাদের পানি জমে থাকে তাদের জন্য কিন্তু আমাদের এর পূর্বে কিন্তু কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, পানির ঘাসের ভিডিও কিন্তু আমরা করেছি, সেখানে অজানা হাইব্রিড আছে, হোয়াইট জার্মান আছে, এটা কিন্তু পানিতে মরবে না, ওটা পানিতেও হবে শুকনোতেও হবে। তবে এখানে একটা ব্যাপার থাকে, সেটা হলো ওই ঘাসটার কিন্তু উৎপাদন কম, অর্থাৎ আপনার যদি এই ঘাসটা 1% রোপণ করলে যেমন আপনার যে পরিমাণ ঘাসের উৎপাদন আপনি পাবেন, পানির ঘাসটা কিন্তু সেই পরিমাণ উৎপাদন পাওয়া যাবে না। এইটার যদি 1% রোপণ করলে যে ঘাস আসবে পানির ঘাসটা আপনার কমপক্ষে 5% জমিতে রোপণ করতে হবে, এইটা হলো বিষয়। কিন্তু পানির অ্যাডভান্টেজটা হলো ওই ঘাসটার যে যে সমস্ত জমিতে পানি ওঠে, বন্যার পানি ওঠে, সেই জমিতেও কিন্তু ওই ঘাসটা করা যায়, আপনার ঘাসটা মরবে না, আর এই ঘাসটা ওই জমিতে রোপণ করতে গেলে মারা যাবে। এই জন্য যাদের উঁচু জমি তারা এই ঘাসটা করবেন, আর যাদের নিচু জমি তারা পানির ঘাসটা করবেন, এটা হলো মূল বিষয়। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে নতুন কোনো ঘাস বা নতুন কোনো জাত নিয়ে, বা ঘাসের আরও যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আবার নতুন প্রশ্নের উত্তর নিয়ে আমরা কিন্তু চলে আসব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।